হ্যালো বন্ধুরা, সফলতার জন্য মানুষ কতই না কিছু করে থাকে। কেউ কেউ তো আবার সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে। চাওয়া পাওয়ার যেন কমতি নেই তাদের মাঝে, সফলতা যেন তাদের হাতের মুঠুই। অপরদিকে সফলতা পাওয়ার জন্য কেউ কেউ তো হাড় ভাঙা পরিশ্রমও করে থাকেন। তাদের কাছে সফলতা যেন আকাশ ছোঁয়া স্বপ্নের মতো। দিন শেষে কি সেই সব মানুষ জীবন যুদ্ধে হেরে যায়, নাকি শত বাধা ডিঙ্গিয়ে জীবনে হাজারো চ্যালেঞ্জকে মোকাবেলা করে টিকে থাকতে পারে? হ্যাঁ, বলছিলাম বিটিএস সুগার কথা, যার সফলতার গল্পটা অনেকটা অন্যরকম। আজকের গল্পটি কোনো বিটিএস সুগার গল্প নয়, আজকের গল্পটি মিন ইয়ুঙ্গির গল্প, যাকে বিটিএস সুগা হওয়ার জন্য দিনের পর দিন তীব্র মানসিক যন্ত্রণা, সামাজিক অত্যাচার, পারিবারিক চাপ সহ্য করতে হয়েছে, এমনকি শেষ পর্যন্ত বাধ্য হয়ে পরিবারকেই ত্যাগ করতে হয়েছে তার। তারপর কি হলো? রূপকথার গল্পের পরশ পাথরের ছোঁয়া পেয়ে রাতারাতি মিনিয়ুঙ্গি থেকে বিটিএস সুগা হয়ে গেল? না বন্ধুরা, গল্পটা মোটেও এমন নয়, বরং এখানেই শুরু তার দুর্গম পথ চলা। ছোট্ট এই বালকটির জন্ম 1993 সালের 9ই মার্চ সাউথ কোরিয়ার ডেইগু শহরের অত্যন্ত দরিদ্র এক পরিবারে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তার নাম মিন ইয়ুঙ্গি হলেও আমরা সবাই তাকে সুগা এবং অগস্ট ডি নামে বেশি চিনে থাকি। ছোটবেলা থেকে সুগা মিউজিকের প্রতি অনেক ইন্টারেস্টেড হয়ে পড়ে, পাশাপাশি সে অনেক ভালো স্টুডেন্টও ছিল, কিন্তু মিউজিকের নেশা তাকে পাগল করে ফেলতো, যার কারণে সে তার পড়াশোনায় ততটা মনোযোগ দিতে পারত না। সুগা তাইজিউন এলিমেন্টারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা, গোয়ানিয়াম মিডল স্কুল এবং আবগোজেং হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে 2019 সালে গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেইনমেন্টের উপর গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। তারপর হ্যানিয়াং সাইবার ইউনিভার্সিটি থেকে বিজ্ঞাপন ও মিডিয়ার উপর MBA কমপ্লিট করেন। মাত্র 12 বছর বয়সে সুগা স্টোনি স্কাঙ্কের রাগা মাফিন গান শোনার পর র্যাপিং এর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েন। ইপিক হাইয়ের র্যাপ গান শোনার পর সে মনে মনে সিদ্ধান্ত নেন সে একজন র্যাপারই হবেন। সেই ইচ্ছা থেকেই মাত্র 13 বছর বয়সে গান লিখতে শুরু করেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ডিজিটাল ইন্টারফেস সম্পর্কে জানতে শুরু করেন। তার এরকম অদ্ভুত কর্মকাণ্ড দেখে তার বাবা মা ক্ষুব্ধ হয়ে যায় এবং তাকে এই সব কিছু বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে প্রতিনিয়ত চাপ দিতে থাকেন। সুগা কোনো কিছু তোয়াক্কা না করেই সে তার কাজ চালিয়ে যেতে থাকে, দিনের পর দিন নতুন নতুন গানের লিরিক্স লিখতে থাকে। তারপর হঠাৎ একদিন তার বাবা মা দেখে ফেলে সে পড়াশোনায় মনোযোগ না দিয়ে গানের লিরিক্স লিখে বেশিরভাগ সময় পার করে। বাবা মায়ের কঠোর শাসনের মধ্য দিয়ে বড় হতে থাকে সুগা, যেখানে কেউই তার স্বপ্নকে বাস্তবায়ন হতে সহযোগিতা করেনি, বরং নানা বাধা বিপত্তি আর কটুকথার শিকার হয়েছেন তিনি। কেউই তাকে সাপোর্ট করেনি। তখন তার কষ্ট করে লেখা সকল লিরিক শিটগুলো ছিঁড়ে ফেলে দেয় তার বাবা মা। তার বাবা অনেক স্ট্রিক্ট একজন মানুষ ছিলেন, কেননা তারা অনেক দরিদ্র ছিলেন। তারা চেয়েছিলেন তার ছেলে যেন ভালোভাবে পড়াশোনা করে সরকারি কোনো কর্মকর্তা হোক, তাই সুগাকে শেষবারের মতো সতর্ক করা হয় যেন এইসব কিছু বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়। কিন্তু তারপরও সে তার বাবা মায়ের অমতেই লিরিক্স লিখতে থাকে এবং যখন বুঝতে পারে তার পরিবারের কারণে কোনোদিনও তার স্বপ্ন পূরণ হবে না, তখন সে পরিবারের মায়া বিসর্জন দিয়ে একগুচ্ছ স্বপ্ন নিয়ে বের হয়ে পড়েন কোনো এক অজানা গন্তব্যে। বাস্তবতা যে কতটা কঠিন, তারপর থেকে সে একটু একটু করে বুঝতে থাকে। কখনো বা খেয়ে, কখনো বা না খেয়ে দিন পার করতে হতো তার। এত কিছুর পরও সে তার স্বপ্নকে ভুলে যায়নি। সে তার দারিদ্রতা দূর করার জন্য লটারির টিকিট পর্যন্ত বিক্রি করেছেন। মাত্র 17 বছর বয়সে সুগা একটি রেকর্ডিং স্টুডিওতে পার্ট টাইমার হিসাবে জব শুরু করেন। সেখানে তিনি নিজেই গান লেখা থেকে শুরু করে বিট তৈরি করা এবং সব কিছু শেষে নিজেই নিজের গান মানুষের কাছে বিক্রি করতে শুরু করেন। কিন্তু তখন তার কোনো জনপ্রিয়তা না থাকায় অল্প সংখ্যক মানুষ ছাড়া কেউই তার গান কিনতে চাইত না। এখানেই শেষ নয়, সে তার লেখা গানগুলো বিক্রি করতে গিয়ে বারবার প্রতারণারও শিকার হয়েছেন মানুষের কাছে। তার গল্পগুলো জীবন থেকে নেওয়া, কোনো বই পুস্তক থেকে সে হয়তো জীবনের এই তিক্ত বাস্তবতা উপলব্ধি করতে পারেনি। BTS এ যোগ দেওয়ার আগে সুগা অনেক ভালো একজন র‍্যাপার ছিলেন। সে আন্ডারগ্রাউন্ড র‍্যাপার হিসেবে ডি টাউনে গ্লোস নামেও বেশ অ্যাক্টিভ ছিলেন। 2010 সালে তিনি হিপ হপ ক্রিউ ডি টাউনের পার্ট হিসেবে 518062 প্রোডিউস করেন।
যেটি গুয়াংজু বিদ্রোহের স্মরণে লেখা একটি গান। অতপর 2011 সালে যখন বিগ হিট এন্টারটেনমেন্টের অডিশন শুরু হয়, তখন সুগা একজন প্রযোজক হিসাবে সেখানে অডিশন দেন। কিন্তু তার এই অসাধারণ ট্যালেন্ট দেখে বিগ হিট এন্টারটেনমেন্ট তাকে একজন বিটিএস সদস্য হিসাবে নিয়ে নেন। এখানেই বুঝি তার এতদিনের বিষাদময় জীবনের অবসান ঘটে, তাই না? কিন্তু না বন্ধুরা, এখানে শেষ নয়, বরং তার জীবনের আরেকটি যন্ত্রণাদায়ক অধ্যায় শুরু মাত্র। বিগ হিট এন্টারটেনমেন্টে যোগ দেওয়ার পর থেকেই সুগাকে অনেক রাত জেগে চোখের ঘুম বিসর্জন দিয়ে কাজ করতে হতো। কখনো অনাহারে থেকে কিংবা কখনো মাইলের পর মাইল পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছতে হতো। বাসের টিকিট কিংবা খাবার থেকে যে কোনো একটিকে বেছে নিতে হতো তাকে। যেই বয়সে ছেলেমেয়েরা বাবার আদরে আরামায়েশে ভোগবিলাসিতায় বড় হয়, সেই বয়সে সুগা ভোগ করেছেন জীবনের তিক্ত বাস্তবতার স্বাদ। এ লড়াইটা শুধু স্বপ্নপূরণের লড়াই না, বরং এটা বেঁচে থাকারও লড়াই। রেকর্ডিং স্টুডিওতে কাজ করে তেমন ইনকাম হয় না বলে সে রাস্তায় রাস্তায় সংবাদপত্র বিক্রি করতে শুরু করে, এবং সংবাদপত্র বিক্রি করতে গিয়ে সে হঠাৎ একটি সড়ক দুর্ঘটনার শিকার হন এবং তার বাম কাঁধে বাজেভাবে আঘাতপ্রাপ্ত হন। টাকার অভাবে সে ঠিকভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারেননি, কিন্তু সে এসব কিছুর পরোয়া না করে কাঁধের আঘাত নিয়ে দিনের পর দিন বিগ হিট এন্টারটেনমেন্টে কাজ করতে থাকে। সে তার আঘাতের কথা বিগ হিট এন্টারটেনমেন্টকে জানায়নি, কারণ সে ভয়ে ছিল যদি বিগ হিট তার এই আঘাতের কথা জানতে পারে তাহলে হয়তো তার মিউজিক্যাল কেরিয়ার এইখানেই শেষ। এভাবেই শারীরিক যন্ত্রণা ডিপ্রেশন নিয়ে সে তার স্বপ্নের পথে হাঁটতে থাকে। কোনো বাধাই তাকে কাবু করতে পারেনি। সে তার মানসিক যন্ত্রণাগুলোকে ভুলে দিনের পর দিন নিজেকে ডেভেলপ করতে থাকে। দীর্ঘ 3 বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে ট্রেনিং শেষ করে অবশেষে সুগা 2013 সালে বিটিএস এর অন্যান্য মেম্বারদের সাথে নো মোর ড্রিম গানের মাধ্যমে ফাইনালি ডেবু করেন। বিটিএস এর আন্ডারে 2016 সালে তিনি তার প্রথম সোলো মিক্সটেপ অগস্ট ডে রিলিজ করেন, যার প্রতিটি লাইন লিরিক্সে সে তার নিজের ডিপ্রেশন এবং সমাজের অসঙ্গতিগুলোকে ফুটিয়ে তুলেছেন। তার লেখা গানগুলোর মধ্যে স্বপ্ন, আশা ও মনের শক্তি লুকিয়ে থাকে। কোরিয়া মিউজিক অ্যাসোসিয়েশন সুগাকে একজন সংরাইটার এবং রেকর্ড প্রোডিউসার হিসেবে 100টিরও বেশি গানের কৃতিত্ব দিয়েছেন, যার মধ্যে সুরানের ওয়াইন গানটিও রয়েছে, যেটি গাউন মিউজিক চার্টে দ্বিতীয় স্থানে এবং 2017 সালে মিলন মিউজিক অ্যাওয়ার্ডে বছরের সেরা সোল এবং R&B ট্র্যাক অর্জন করেছে। একজন র্যাপার, সংরাইটার এবং রেকর্ড প্রোডিউসার হিসেবে সুগা বিটিএস এর আন্ডারে এবং বিটিএস এর বাইরে নানান অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং বহুল জনপ্রিয়তা পেয়েছেন। তার লেখা গানগুলো ভালো মানের হওয়ায় বিটিএস খুব দ্রুতই আরো সফলতা পেতে শুরু করে। 2018 সালে বিটিএস এর অন্যান্য মেম্বারদের সাথে সুগা 5th ক্লাস অর্ডার অফ কালচার মেরিট অ্যাওয়ার্ড দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করেন। তাছাড়াও 2021 সালে সুগা অন্যান্য সদস্যদের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির স্পেশাল দূত হিসাবে নিযুক্ত হন। গ্যালাপ কোরিয়া পরিচালিত একটি সমীক্ষায় সুগাকে 2017 সালে বছরের 13তম সর্বাধিক পছন্দের আইডল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তাছাড়াও 2018 এবং 2019 সে এ তালিকায় যথাক্রমে 7ম এবং 9ম স্থান অর্জন করে। সুগা তার অতীতের দুঃখ কষ্টগুলোকে নিয়ে প্রায় সময় ডিপ্রেশনে ভুগে থাকেন। তাকে অনেকে কুৎসিত বলেও বিভ্রান্ত করার চেষ্টা করত, তবুও তিনি দমে যাননি। এত কিছুর মধ্যেও যারা তাকে সাপোর্ট করেছে সুগা তাদের কাছে চিরকৃতজ্ঞ। সে তার ভক্তদের ভীষণ ভীষণ ভালোবাসে। 2014 সালে সে তার ভক্তদের প্রতিজ্ঞা করেছিলেন, সে যদি মিউজিক্যাল ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে পারে তবে সে তার ভক্তদেরকে মাংস খাওয়াবে। 4 বছর পর তার 25তম জন্মদিনে সে তার আর্মি ফ্যানবেসদের নামে 39টি এতিমখানায় গরুর মাংস দান করেন, এবং 2019 সালে সে তার 26তম জন্মদিনে কোরিয়া প্রেডিয়াট্রিক ক্যান্সার ফাউন্ডেশনে 100 মিলিয়ন কোরিয়ান ওন ডোনেট করেন। তাছাড়াও সে 2020 সালে কোভিড-19 মহামারীর সময় 100 মিলিয়ন ওন ডোনেট করেন, এবং 2019 সালে সুগা ডেগুয়ের ক্যান্সার হাসপাতালে 100 মিলিয়ন ওন ডোনেট করেছেন, যাতে করে যেন টাকার জন্য কোনো ক্যান্সার রোগীর চিকিৎসার অভাবে মারা না যান। সুগা ভবিষ্যতে এমন একটি উদ্যোগ নিতে চান যাতে করে তার মতোই ট্যালেন্টেড মানুষগুলো টাকার অভাবে নিজেদের স্বপ্নকে জলাঞ্জলি না দিতে হয়। সুগা তার জীবনের গল্প দ্বারা আমাদেরকে শিখিয়েছেন প্রতিকূল পরিবেশে কিভাবে হাজারো কষ্টের সাথে মোকাবেলা করে নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে হয়। তুমি যদি সত্যি তোমার স্বপ্নকে ভালোবাসো এবং স্বপ্নের পথে হাঁটো তাহলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। সমস্ত প্রতিকূলতার অবসান ঘটিয়ে সফলতা একদিন হাতছানি দেবেই।
সফলতার মর্ম তারাই বোঝে যারা সফলতা পাওয়ার জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে সমস্ত চ্যালেঞ্জকে মাথা পেতে নিয়েছে। বিটিএস সুগা হওয়ার পথটি তার মোটেও সহজ ছিল না। আমরা জানি না তার মনে আর কি বা দুঃখ লুকিয়েছে, তবে সে তার ভক্তদেরকে পেয়ে এখন অনেক অনেক হ্যাপি। 2013 সালে সুগার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে এবং তাকে দ্রুত অস্ত্রোপচার করানো হয়। তারপর 2020 সালে সে তার কাঁধের ব্যথার কারণে অস্ত্রোপচার করান, মানে এ পর্যন্ত তাকে দুটি বড় বড় অস্ত্রোপচার করানো হয়। তো বন্ধুরা, এই ছিল এমন এক বীরের গল্প যে কিনা বারবার জীবনযুদ্ধে হেরে যাওয়ার পরও হাল ছেড়ে দেয়নি। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, টেক কেয়ার।